Hello everyone, please like, share and subscribe to this channel. এবং তোমরা তোমাদের নিজস্ব মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং কোন বিষয়ে ভিডিও তোমাদের চাই সেটাও আমাকে জানাতে পারো। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের একটি বিষয়, পজিশনিং। তাহলে প্রথমে কী আসছে? ডেফিনেশন বা সংজ্ঞা কী আছে? পজিশনিং ইজ ডিফাইন্ড অ্যাজ প্ল্যানিং দ্য পার্সন ইন এ প্রপার বডি অ্যালাইনমেন্ট ফর দ্য পারপাস অফ প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ অ্যাসপেক্টস অফ হেলথ অর প্লেসিং দ্য পেশেন্টস ইন এ গুড বডি অ্যালাইনমেন্ট অ্যাজ নিডেড থেরাপিউটিক্যালি। তাহলে কি পজিশনিংটা হচ্ছে একজন সাধারণ মানুষকে বা একটা পেশেন্টকে যে বডি অ্যালাইনমেন্ট তার সঠিক বডি অ্যালাইনমেন্টে রাখা, এবং তার উদ্দেশ্যটা কি, তার যে সমস্যাটা আছে সেটি যেন আর না হয় এবং তার স্বাস্থ্যের উন্নতি হয়, তার কেয়ার নেওয়া, এই সমস্ত যে অ্যাসপেক্টসগুলো হেলথের তার জন্যই পজিশনিংটা করা হয়। আর কি আছে? একটা গুড বডি অ্যালাইনমেন্ট থেরাপিউটিক্যালি দরকার আছে সকলের জন্য, তার জন্যই পজিশনিংটা করা হয়। এর পরের পয়েন্ট কি আছে? ইম্পর্টেন্স অফ পজিশনিং, মানে পজিশনিংয়ের গুরুত্বগুলো কি কি। এক নম্বর পয়েন্টে কি আছে? টু প্রমোট কমফোর্ট টু দ্য পেশেন্ট, পেশেন্টের কমফোর্টটা যাতে ঠিকঠাক থাকে সেটা হচ্ছে পজিশনিংয়ের একটা গুরুত্ব। তারপরে কি আছে? টু স্টিমিউলেট সার্কিউলেশন, পেশেন্টের বডির ব্লাড সার্কিউলেশন যাতে ঠিকঠাক থাকে সেটা পজিশনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে। তিন নম্বর পয়েন্টে কি আছে? টু গিভ দ্য পেশেন্ট প্রপার বডি অ্যালাইনমেন্ট। আমরা ডেফিনেশনেই দেখেছি যে পজিশনিং আমাদের একটা গুড বডি অ্যালাইনমেন্ট দেয়। এটা গেল তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্টে কি আছে? টু রিলিফ প্রেশার অন দ্য ভেরিয়াস পার্টস, আমাদের বডির কিছু প্রেশার পয়েন্টস আছে, আমরা যদি পজিশন চেঞ্জ না করি, আমাদের একভাবে থাকি দীর্ঘ সময় ধরে, তাহলে কী হবে? সেই প্রেশার পয়েন্টগুলোতে বেড শোর হবে। তাহলে এই প্রেশার যে পজিশন চেঞ্জ করলে এই প্রেশারগুলো রিলিফ হয় বা রিলিজ হয়। তারপরে পাঁচ নম্বরে কি আছে? ইট হেল্পস ইন নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনস, মানে এটা কি করে, আমাদের বডির যে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনস হয় সেগুলোতে কি করে সাহায্য করে, সেইগুলো যাতে নর্মাল থাকে। এটা হচ্ছে কি, এইগুলো পাঁচটা গেল পজিশনিংয়ের গুরুত্ব বা ইম্পর্টেন্স। এরপর কি আছে? ভেরিয়াস পজিশনস, নাম্বার ওয়ান কি, সুপাইন পজিশন, দু নম্বরে প্রন পজিশন, তিন নম্বরে ল্যাটারাল পজিশন, চার নম্বরে লিথোটমি পজিশন, পাঁচ নম্বরে ডর্সাল রিকাম্বেন্ট পজিশন, ছ নম্বরে ফাউলার পজিশন, সাত নম্বরে কি আছে, সিমস পজিশন, আট নম্বরে কি আছে, ট্রেন্ডলেনবার্গ পজিশন, ন নম্বরে কি আছে, নিচেস্ট পজিশন, অ্যান্ড দশ নম্বরে আছে হচ্ছে কি, অর্থোপেনিক পজিশন। এর পরবর্তীতে আমরা কি করব, এই পজিশনগুলো সম্বন্ধে ডিটেলসে জানবো নেক্সট ভিডিওতে।